হ্যালো, গুড মর্নিং। আজ বাড়িতে গেস্ট আসবে আমার হাজব্যান্ডের মাস্তুতো দিদি, ওরা দিল্লিতে থাকে। দিদি আসবে না, আসবে জামাইবাবু আর ভাগনা, ওরা দুজন আসবে আজকে দিল্লি থেকে। তাই রান্নার সকাল থেকেই রান্নার তোড়জোড় চলছে, দেখতেই পাচ্ছ। আর ওরা হচ্ছে নিরামিষ খায়, তাই জন্যে সব নিরামিষ রান্নাই হবে। আর তাই জন্যেই আমাদের আগের দিন থেকে মাছ রান্না করে রেখেছি, কারণ ওই দিন আর ঠেকাঠেকি যাতে না হয়, শুধুমাত্র নিরামিষ রান্নাগুলোই করব। আজকে হবে ভাতের সাথে থাকবে আলু ভাজা, বড়ি ভাজা, ডাল, মুগের ডাল, আর এই দেখতে পাচ্ছ নটে শাকের চচ্চড়ি, আর বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, চাটনি, আর সাথে আম আর দই। নটে শাকের চচ্চড়িটা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি করে নিচ্ছি। আর বাঁধাকপি আর ফুলকপি দুটোই একটু ঝালঝাল সুন্দর করে বানাবো তেল মশলা দিয়ে, কারণ নিরামিষ তরকারি তো একটু ঝালঝাল না হলে ঠিক ভালো লাগবে না। এই দেখো বড়ি ভেজে নিচ্ছি, অমৃতি বড়ি। এই বড়িগুলো আমার ছোটো মামি ঘাটাল থেকে পাঠিয়েছে, এত সুন্দর বড়িগুলো, মানে খুব ক্রিস্পি, খেতে খুব সুন্দর। ছোটো মামি প্রত্যেক বছর এত বড়ি পাঠায় যে আমাদের সবাইকে দিয়েও, মানে আমাদের সারা বছর সুন্দরভাবে চলে যায় এই বড়িগুলো। আর নিরামিষের দিন তো মানে আমি আর আমার হাজবেন্ড আমরা দুজন বড়ি খাবই, নিরামিষের দিন আমার মানে বড়ি ছাড়া ঠিক চলে না, আর খিচুড়ি হলে এই বড়ি চাই। তারপর মানে অনেকগুলো রান্নাই দেখতে পাচ্ছ, মা কেটে দিল বলে খুব সুবিধে হলো, না হলে এতগুলো রান্না করতেও তো টাইম লাগে। আর মেন প্রবলেম হয় রাহির জন্যে, রাহি এই যে স্কুল যায় 9টা থেকে 10:30 অবধি, ও স্কুল 10:30 ছুটি হয়ে যায়, তাই আমি ট্রাই করি রাহি আসার আগেই যাতে সব রান্না হয়ে যায়, মানে মোটামুটিভাবে অনেকটা এগিয়ে যায়। নাহলে রাহি এলেই তো দুষ্টুমি শুরু, ওকে একটু মানে খেয়াল তো রাখতেই হয় সব সময়, দুষ্টুমি শুরু। তাই ট্রাই করি রাহি বাড়ি ফেরার আগেই যাতে যতটা সম্ভব রান্না আমার এগিয়ে যায়, এই জন্যেই তাড়াহুড়ো করে রান্নাগুলো সব করে নিচ্ছি। আর দেখছো ঘি, বাঁধাকপিতে এই যে ঘি দিয়ে দিলাম নামানোর পর, মানে নিরামিষ তরকারি তো বাঁধাকপি ফুলকপি সবই একটু ঘি পড়বে, ঝালঝাল হবে, তবেই তো ভালো লাগবে ঘি গরম মশলা। তারপরে রাহি তো স্কুল থেকে মানে এসেই তো দাদাকে দেখে, মানে ওই যে ভাগ্না আসবে একটা, মানে ওর দাদা হয় রাহি, মানে নতুন কাউকে দেখলেই হলো আমাদের, মানে কেউ যদি বাড়িতে গেস্ট আসে ও খুব মিশে যায় সবার সাথে, তাই মানে আজ দাদা যেহেতু আসবে ও দেখেই তো খুব আনন্দ করবে, ও সবার সাথে খেলতে খুব ভালোবাসে, লোকজন খুব ভালোবাসে রাহি দেখেছি। এই যে আমার রান্না বান্না হয়েই এলো, এরপর ওই মুগের ডালটা হবে। মুগের ডালের জন্য তো ফোড়নে লঙ্কা, জিরে, তেজপাতা সব দিয়েছি, একটু মানে হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু আদাও দিই আমি এই এতে, একটু নিরামিষ মানে মুগ ডাল তো একটু আদা বাটা, তার সাথে একটু গরম মশলাটাও দিয়ে দিই, ভালো লাগে, আর ঘি তো আছেই। এই দেখো দিদি হচ্ছে, দিদি আসেনি কিন্তু দিদি ওই দাদা ভাগনার হাত দিয়ে, জামাইবাবুর হাত দিয়ে এত চকলেটস পাঠিয়েছে রাহির জন্য। আর দেখো নিউ ড্রেস পাঠিয়েছে রাহি, তো নতুন জামা দেখলেই হলো খুব খুশি, আর দাদার সাথে তো খুব মিশে গেছে, খুব গল্প করছে, মজা করছে, খেলছে, চকলেটস নিয়েই বিজি, আর ড্রেস পেয়ে গেছে, ওরা আর কী চাই। এই দেখো ড্রেসটা আবার পরাও হয়ে গেল, জানো আমাকে এত জোর করলো এই যে পরে ড্রেসিং টেবিলের সামনে নাচা হয়ে গেল, খুব এনজয় হলো, রাহি খুব আনন্দ করলো, ভালোই কাটলো দিনটা ওদের সাথে। তাহলে আজকে আসি বন্ধুরা, টাটা, তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো বাই বাই।